সবাইকে হেফাজত করো আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত দেশবাসীকে একতাবদ্ধ হয়ে এই বন্যা মোকাবেলার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আজকে আমরা সবাই একসাথে রয়েছি পদ্মাসেতু উদ্বোধনের ঘোষণা শোনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পদ্মাসেতু যে উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মাসেতু নিজ অর্থ এবং ব্যবস্থাপনায় বাস্তবায়ন করেছে তাকে পরিপূর্ণভাবে ফল দান করো আল্লাহ সম্মানীয় প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির গঠনে নিজেদেরকে নিয়োজিত করার তৌফিক দান করো আল্লাহ তুমি নিজেই কোরআনে বলেছো ইনশাআল্লাহ আল্লাহ ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আমি কোন দেশ বা জাতিকে কল্যাণ বা উন্নয়ন দেই না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা চেষ্টা না করে মাননীয় প্রধানমন্ত্রী যে দিন রাত অবিরত পরিশ্রম করছেন তার থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাই আমাদের সব শ্রমকে দেশের ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সহ উনি আমাদের চিফ ওয়ার্কার ছিলেন সমস্ত যারা এই পদ্মা সেতুর সাথে জড়িত ছিল সবাইকে তুমি তৌফিক দান করো আল্লাহ আমাদের উন্নয়নকে তুমি ত্বরান্বিত করো মাননীয় প্রধানমন্ত্রী 2041-এ যে ঘোষণা দিয়েছে তা বাস্তবায়নের জন্য সবাইকে পরিপূর্ণ তৌফিক দান করো আল্লাহ এই বিশেষ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তোমার কাছে বিশেষভাবে হাত পাতিছি তোমার মেহমান হিসাবে তাকে আলামে মর্যক হাসরের ময়দান মিজান তাসিরাত এবং জাহান্নাম পার করে জান্নাতের ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান তার সাথে যারা দেশের স্বাধীনতা স্বাধিকার গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছে তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করো আমাদের মাননীয় মন্ত্রী সহ অন্যান্য যারা আছেন তাদের সবাইকে দেশ ও জাতি গঠনে পরিপূর্ণভাবে তৌফিক দান করো আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো এবং অত্যন্ত এই অভিজ্ঞতাকে দেশ ও জাতির কাছে নিয়োজিত করার তৌফিক দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি এবারে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বিজয়ের প্রতীক আমাদের ঘুরে দাঁড়ানোর প্রতীক পদ্মা সেতুর মাও প্রান্তের ফলক উন্মোচনের জন্য বিনীত অনুরোধ করছি সরাসরি চলে আসছি উদ্বোধনী স্থলে সেই উদ্বোধনের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা
পদ্মা সেতু আপনার একতার ফসল। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, পদ্মা সেতু আপনার একক দৃঢ়তার ফসল। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে বড় এই প্রকল্প খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার। পদ্মা সেতু বদলে দেবে দেশের অর্থনীতি, উন্নত হবে মানুষের জীবনযাত্রা। এই কামনায় উদ্বোধনী চত্বরের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।